এত বড় করে লালন পালন করছেন, এটা কি খাবার দাবার দিয়ে শুরু এটা পালন করছেন? না না, সব মিলে বসি, কোন ধরনের অন্য কোনো কি অন্য কোনো খানা দেখা হয়? শুধু বসি, শুধু বসি, আর কোনো ফিড না, এগুলো নাই না? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা করে। দর্শক বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলা কচুয়া থানা জগৎপুর স্কুল মাঠে। এখানে 2022 কোরবানির হাট বেশ জমজমাট। পিছনে দেখেন হাজার হাজার গরু, হাজার হাজার ক্রেতা বিক্রেতা। এই হাটটি অবস্থিত চাঁদপুর কুমিল্লা হাইওয়ের পাশে। আপনাদেরকে এই হাট থেকে কিছু কোরবানি উপযোগী সার গরুর দরদাম জানাবো। আমরা ব্যাপারীদের সাথে কথা বলবো, কেমন দামে গরু বেচা কিনা হয় হাটের সময়। আমরা খামারি ভাইদের সাথে কথা বলবো, কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে, হাটের পরিস্থিতি কেমন। আমাদের সঙ্গে থাকুন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো খনেশ্বর শাহরাস্তি। আচ্ছা ভাই, কি খামারি নাকি ব্যাপারী? আমি খামারি। খামারি, বাড়িতে খামার আছে? জি, আমার নিজস্ব খামার আছে। কত পিস আছে ভাই খামারে গরু? আমার খামারে গরু আছে 30 পিস। 30 পিস। হাটে আজকে কয়টি গরু আনলেন? আমি হাটে 13টি গরু এনেছি। সবগুলো তো ভাই দেখার মতো গরু, এগুলো বা কি দেখে এত সুন্দর করে কালেকশন করছেন আপনি? আমি বিভিন্ন বাসন সংগ্রহ করে এগুলি লালন পালন করা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের এখানে তো অনেক গরু দেখা যাচ্ছে, আপনাদের একটু আইডিয়া দেবেন, আর আপনার মোবাইল নাম্বারটা বলে দেবেন, কেউ যদি আপনাদের চাট করে ভিতরে পছন্দ হয় দেওয়া যাবে তো? হ্যাঁ দেওয়া, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এটা কি জাতের সার ভাই? ফিজিয়ান ক্রস এর না? দাঁত কয়টা ভাই? দাঁত দুই দাঁতের। দুই দাঁত। ওজনটা কত হবে ভাই? এটার ওজন তো 5 মণ। 5 মণ। দাম কত চাইছেন ভাই? 1,40,000। 1,40,000 5 মণ ওজনের। কাস্টমার কত বলো ভাই? 1,20,000-25,000। দেওয়া যায় না? না। কত করে দেবেন? এই 35,000। 1,35,000। দর্শক বন্ধুরা, 1,35,000 হলে গরুটা বিক্রি করবে। বেশ সুন্দর কালো হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ভাই। সামনে গেলে একটু দেখেন, আসেন। দর্শক বন্ধুরা, এদিকে আরো সুন্দর সুন্দর বেশ গরু আছে। এগুলো ভাই বন্ধুরা, এগুলো ভাই আর লালন ফলন করা খামারের গরু, কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন। ভাই এই গরুটা ওজন কত ভাই? 5 মণ। এদিকে সার গরু না বলদ গরু? বলদ। বলদ গরু। দর্শক বন্ধুরা, আপনারা বলদের দাম অনেকে জানতেছেন আমাদের থেকে, 5 মণ ভাই দাম কত চাচ্ছেন? 1,50,000। 1,50,000। কাস্টমার কত বলে ভাই? 1,30,000। 1,30,000। কত হলে দিবেন এটা আজকে? 40-45। 40-45। আচ্ছা, এটা কি বলদ? লালটা, লালটা বিক্রি দামটা বলেন তো ভাই আমাদেরকে। 1,15,000। ওজনটা কত আছে ভাই? 3 মণ। 3 মণ। না, ওজন ঠিক আছে ভাই, 3 মণ। 1,15,000। কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? আপনাদের হাটের আশেপাশে বা চাঁদপুরের ভিতরে কেউ যদি গরু গরু সংগ্রহ করতে চায়, আপনার যদি একটু যোগাযোগের নাম্বারটা বলতেন তাহলে ভালো হতো। 0174-206-5519। ভাইয়ের নামটা কি? জুয়েল। আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই না? জুয়েল ভাই, আপনার আরো দুটি আকর্ষণীয় গরু আছে, এগুলো একটু দেখাই। আচ্ছা ভাই, এখানে তো একটি গরু দেখা যাচ্ছে, এটার ওজনটা কত ভাই? 6 মণ। 6 মণ। আর দাঁত কয়টা ভাই? এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? কয় বছর আছে ভাই? বয়স 2 বছর। তাহলে তো কোরবানি হবে। হ্যাঁ। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 1,60,000। 1,60,000। কাস্টমার কত বলে ভাই? কাস্টমার 1,40,000। দেওয়া যায় না? না। কত হলে দিবেন? এই নাগালের কাছাকাছি। আচ্ছা, আরো 5,000 এদিক সেদিক হবে নাকি? 1,45,000 হলে দর্শক বন্ধুরা গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা আছি জগৎপুর স্কুল মাঠে। আচ্ছা ভাই, বড় আর একটি গরু দেখা যাচ্ছে, এটা আমরা দেখাবো দর্শকদেরকে। দর্শক বন্ধুরা, ভাইয়ের আরো একটি বড় সুবিশাল সার গরু দেখা যাচ্ছে। ভাই এটা কি জাতের গরু ভাই? ফ্রিজিয়ান। দাঁত কয়টা? এখনো দাঁতে নেই। কি বলেন, এখনো দাঁতে নেই? তাহলে তো অনেক বড় হবে। ওজন কত আছে ভাই? 10 মণ। 10 মণ। 10 মণ। 10 মণ ওজন। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 2,80,000। 2,80,000। কাস্টমার কত বলে ভাই? 2,30,000-20,000। 2,30,000। কত হলে দিবেন এটা আজকে? আমাদের এই ভিডিও দেখে কেউ যদি সংগ্রহ করতে চায়, 50,000-2,50,000 হলে দিবেন? বন্ধুরা, 2,50,000 হলে দিবে, তারপরে ভাই কথা বলার কি সুযোগ আছে? আছে আছে, অবশ্যই আছে। না, আপনার বাড়িটা কথা বললেন ভাই? আমার বাড়ি হলো শাহরাস্তি খনেশ্বর মিজিবাড়ি। মিয়াজিবাড়ি না? আর দর্শক বন্ধুরা, আপনাদেরকে চাঁদপুর জেলা কচুয়া থানা জগৎপুর, এটা শাহরাস্তি থানা বলো না? আমার থানা। আচ্ছা আচ্ছা, এটা কচুয়া থানা।
কচুয়া থানা জগৎপুর স্কুল মাঠ থেকে আপনাদেরকে কিছু গরুর দর দাম জানানোর চেষ্টা করলাম। অবশ্য আমার সঙ্গে থাকেন, আপনাদেরকে আরো কিছু গরুর দর দাম জানাবো। আপনারা দেখতে দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো একটা সুবিশাল গরু দেখাচ্ছি। আমার সাইজ 5 ফিট 5 ইঞ্চি, 4 ইঞ্চি 5 ইঞ্চি গরুর হাইট দেখেন। আমি নিজের ঘরের গরু। বেশ সুন্দর গরু। চাষা ওজন কত? ওজন 10 মন। 10 মন। দর্শক বন্ধুরা, আরো একটি সুবিশাল বড় গরু জগৎপুর হাতে আমরা পেয়ে গেলাম, 10-15 জন। বেশ সুন্দর। চাষার দাম কত চাচ্ছেন? দাম চাইছি 3,20,000। 3,20,000। কাস্টমার কত বলে? 2,20,000। 2,20,000। আপনি বিক্রি করার নিয়ত কত করছেন আজকে? বিক্রি করার নিয়ত মনে করেন কাস্টমাররা যে কথা এই কথা আমি বিক্রি করার মতন হবে না, গেলে হয় না। যদি না হয় সেটাকে আরেক বছর পালন করতে পারবেন আশা করি? কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, আমার গরু কোনো সমস্যা নেই আশা করি। একদম গ্যারান্টি সহ, একদম গ্যারান্টি, 100-100 গ্যারান্টি। দর্শক বন্ধুরা, গরুটি বেশ সুন্দর। লাস্ট কত হলো বিক্রি করার? এটা বলে দেন, বলে দেন, বিসমিল্লাহ কই। আপনাদের টার্গেট এটাই কোন? 2,75,000 দিলে চিন্তা ভাবনা করে বলছেন অনেক। 2,75,000। আপনার মোবাইল নাম্বার আছে কি? না, আমি মোবাইল চালাই না। তাহলে আমি আপনাদের গ্রামের নামটা বলেছি। ফয়েল গেছে কোন বাড়ি ভাই? চাষা গৌরঘাট তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি। দর্শক বন্ধুরা, আমরা আছি বর্তমানে চাঁদপুর জেলা কচুয়া থানা জগৎপুর স্কুল মাঠে। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়েল গেছে। ফয়েল গেছে কোন বাড়ি? ফয়েল গেছে তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি। অবশ্যই কেউ যদি সংগ্রহ করতে চান অবশ্যই এখানে লোকেশনে আসবেন। বেশ সুন্দর গরু। তা আসলে কি আরো কিছু সুযোগ আছে কিনা কথা বলার? আছে, আছে, অবশ্যই আছে। কম বেশ ওইবি কাস্টমার দিকে যায় 10-10.5 লাখ, 10 আঙ্গুর দিবে তারা নিবে। আচ্ছা, মানে কম বেশি করা যাবে? 10 কম বেশি দিয়ে দিবে। এত বড় করে লালন পালন করছেন, এটা কি খাবার দাবার দিয়ে শুরু? এটা পালন করছেন না? সব মিলে বসি, কোন ধরনের অন্য কোনো খানা না হয়, শুধু বসি, শুধু বসি। আর কোনো ফিড না? এগুলো নাই না? আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর একটা গরু। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জগৎপুর হাট থেকে আরো একটি গরু দেখাতে পারলাম। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আপনাদেরকে নিত্য নতুন আমাদের আধুনিক কৃষি চিত্র চ্যানেলে আপডেট দিচ্ছি বাস্তবমুখী চিত্রগুলোই। সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।